একদিকে ভুতুড়ে বিদ্যুৎ বিল, আরেকদিকে সেই বিল আদায়ে ভোক্তাদের উপর চাপ বাড়াবার জন্য কর্মচারীদের বেতন বন্ধের হুমকি দিচ্ছে বিদ্যুৎ নিগম। রাজ্য বিদ্যুৎ নিগমের অভ্যন্তরীণ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কে দেওয়া ডিরেক্টর অর্থাৎ ফিনান্সের বার্তা, সব মিলিয়ে পরিষেবা ঠিকঠাক হোক কিংবা না হোক, ফেব্রুয়ারি থেকে বিদ্যুৎ গ্রাহকদের উপর বিল নিয়ে চাপ বাড়াতে প্রস্তুতি নিয়ে রেখেছে নিগম। একই সঙ্গে বিদ্যুতের দাম বাড়ানোর প্রচ্ছন্ন ইঙ্গিতও দিয়ে রাখা হচ্ছে। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম সম্প্রতি বিদ্যুৎ বিলের জন্য নতুন সফটওয়্যার চালু করেছে। ঘোষণার পরিপাটিতে এটাকে স্মার্ট ব্যবস্থা বলে চালানো হলেও তার কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠে গেছে তার প্রয়োগ স্তর অর্থাৎ সাব ডিভিশন ও ডিভিশনগুলোতে। নতুন সফটওয়্যারের দলতে প্রচুর মানুষের বিরাট অঙ্কের বিদ্যুৎ বিল এসেছে। প্রায় প্রতিদিন সাব ডিভিশনগুলোতে ভুতুড়ে বিল নিয়ে অভিযোগ জানাতে আসা মানুষজন ভিড় করছেন। অভিযোগগুলোর নিষ্পত্তি করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সংশ্লিষ্ট ম্যানেজার সিনিয়র ম্যানেজারদের। এই ভুতুড়ে বিলকেই এখন হিসাবে দেখাতে শুরু করে দিয়েছে বিদ্যুৎ নিগম। ভুতুড়ে বিলের দলতে হিসাবে হঠাৎ বেড়ে যাওয়া বকেয়া দেখিয়ে বিদ্যুৎ নিগমের কর্মীদের উপর বেতন বন্ধের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, বিদ্যুৎ নিগমের ডাইরেক্টর অর্থাৎ ফিনান্স তার সহকর্মীদের পাঠানো এক বার্তায় নাকি জানিয়েছেন, গৃহস্থালী ভোক্তাদের কাছে 500 কোটি টাকার বকেয়া বিল জমে গেছে, বিদ্যুৎ বিল সংগ্রহ কমে গেছে। বাংলাদেশের প্রদেয় ছাড়াও নিপকো, এনটিপিসি ও টিপিসি ইত্যাদি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলোকে দেনার পরিমাণ 250 কোটি টাকা পেরিয়ে গেছে। বাড়িঘরের গ্রাহকদের কাছ থেকে বকেয়া বিল সংগ্রহকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে বিদ্যুৎ ডিভিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। বিরাট পরিমাণে বকেয়া সংগ্রহ না হওয়া সাপেক্ষে রাজস্ব সংগ্রহ কেন্দ্রগুলোতে বেতন ও বেতন বহির্ভূত প্রয়োজনে অর্থ বরাদ্দ আগামী ফেব্রুয়ারি থেকে স্থগিত করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অর্থাৎ সাব ডিভিশন এবং ডিভিশনগুলোর ইঞ্জিনিয়ার কর্মচারীদের বেতন বন্ধের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখা হয়েছে। অপর একটি সূত্র বলছে, এই বার্তা ঠিক হতেও পারে, তবে তা যাচাই করা যায়নি। যাদের থেকে নিগম বিদ্যুৎ আনছে তাদের বকেয়া দিতে না পেরে এ ধরনের চিঠি হাতির দাঁতের মতো ব্যাপারও হতে পারে। এদিকে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিষেবা বেহাল হয়ে পড়ার অভিযোগ আসছে। বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ নিগমের কল সেন্টারগুলোকে তুলে দিয়ে বেসরকারি হাতে লাইন সারের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ পেয়েও ঠিকমতো সারাই হয় না বলে অভিযোগ। কৃষ্ণনগর সহ আগরতলা শহরের প্রাণকেন্দ্র প্রায়শই ট্রান্সফরমার খারাপ হয়ে বেশ কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকছে না, বিশেষ করে সকালের দিকে। গত কয়েকদিন ধরে এই ঘটনা ঘটছে। বুধবার সন্ধ্যের পর আগরতলা শহরের বিরাট অংশের বিদ্যুৎ চপলতা দেখা দেয়। বাদারঘাট সহ শহর দক্ষিণের কিছু অংশে 2 ঘন্টার বেশি বিদ্যুৎ ছিল না। সামান্য বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যাচ্ছে। বিমানবন্দরের আশপাশ এলাকায় বিকেলে সামান্য হাওয়া চলতেই বিদ্যুৎ চলে যায়। গ্রাহকদের অভিযোগ, সরকার পরিবর্তনের পর থেকেই বিদ্যুৎ চপলতা নিগমের অঙ্গের ভূষণে পরিণত হয়েছে। আকাশে সামান্য মেঘ দেখলেই যেন বিদ্যুৎ বিদায় নেই। বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, রামপুর ফিডারে ত্রুটি দেখা দেওয়ায় শহরে বিদ্যুৎ চপলতা ছিল। কারিগরি ভাষায় এই ত্রুটিকে জাম্পার বলছেন নিগমের ইঞ্জিনিয়াররা। অপর একটি সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলিতে বিদ্যুৎ নিগম প্রচুর টাকা পাওনা, এদিকে হাত দিতে পারছেন না, বিল বর্ধিত বিল ভুতুড়ে বিল চাপাচ্ছে গ্রাহকদের কাঁধে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।